বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। আজকে কমেন্টের উত্তর পর্বের আরেকটা নতুন পর্ব করছি, আপনাদের কমেন্টগুলো জমে আছে, তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, একসাথে কমেন্টের উত্তরও দেওয়া হয়ে যাবে আর আমার সম্পর্কে কিছু জানার থাকলে সেটারও উত্তর দেওয়া হয়ে যাবে। প্রথমে যার কমেন্টটা পড়ছি, সে আপুটা, তার নাম হচ্ছে নাদিয়া রাইসা। আপু আমাকে একটা লাভ দিয়েছে, লাভ সাইন পাঠিয়েছে আর কি, অনেক ধন্যবাদ। সানচিতা তামান্না আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ব্লগটা ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপু। নাসরিন নাহার আপু লিখেছে, ইউ আর সো লাকি। আসলেই সত্যি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আমি অনেক লাকি। বেগম হাফসা লিখেছে, হাই, হ্যালো আপু, কেমন আছেন আপনি? টেস্টি ডিশ, বিউটিফুল আপু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই বা আপু আমাকে কমেন্ট করার জন্য। টপার বিজারি লিখেছে, বিডি মাম ইন ইটালি, রিয়েলি এক্সেলেন্ট আপলোড, রিয়েলি গুড কন্টেন্ট, থ্যাংকস ফর শেয়ার, স্টে কানেক্ট মি, থ্যাংক ইউ। আর তারপরে লিখেছে শালিনী জি বাবু, আচ্ছা শালিনী জি বাবু, আপু তোমার ঘরের দেয়ালটা তো তাওহিদ বাবা রঙিন করে দিয়েছে। আসলেই আপু, ও দেয়ালের মধ্যে কালার করেছে, যেটা দেখতে আসলে খারাপ দেখা যায়, তবে চিন্তাভাবনা চলছে, চেষ্টা চলছে এটার কালারটা আবার চেঞ্জ করার জন্য। দেখি কয়েকদিনের মধ্যে না হলেও হয়ে যাবে কিছু দিনের মধ্যে। বাংলাদেশি ইটালিয়ান মম আপু কমেন্ট লিখেছে, আপু ভালো লাগলো আপু, আমার কোনো বোন নাই এটা আমার একটা দুঃখ, আর আমার কোনো ভাই নাই এটা আমার একটা দুঃখ, আমরা আলহামদুলিল্লাহ তিন বোন। আচ্ছা, তারপরের কমেন্টটা লিখেছে মানসুর রুমি, বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আপনার ভিডিও সবসময়ই দেখি, আমি ইতালির রোম শহরে থাকি, আপনার ছেলের মতো আমার ছেলেও কথা বলে না, চার বছর হয়ে গেছে, অনেক চিন্তা হচ্ছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু, আর ছেলের কথা কি বলবো, আসলে এই টপিক আসলেই মন খারাপ হয়ে যায় সত্যি কথা। আর অনেকে আবার বলতেছে যে টেনশন করার কিছু নাই, অনেক বেবি দেরিতে কথা বলে, বিশেষ করে ছেলে বেবিরা নাকি একটু দেরিতেই কথা বলে। যেমন আমার বড় বোনের ছেলে, ওরও চার বছর পার হওয়ার পরও কথা বলা শিখেছে, আলহামদুলিল্লাহ এখন সব বলতে পারে। তো হয়তোবা আপু কাজ হতেও পারে, একটু আমরা ধৈর্য ধরি আর বুঝি আসলে কেমন লাগে, আমিও একই পরিস্থিতির মধ্যে আছি। আচ্ছা, উম্মেস কিচেন অ্যান্ড ব্লগস এই চ্যানেল থেকে আপু কমেন্ট লিখেছে, আপু তোমার গলার ভয়েসটা খুব সুন্দর, অনেক ধন্যবাদ আপু। লায়লা বেগম আপু কমেন্ট লিখেছে, ইকিয়া হবে আপু, আচ্ছা আইকিয়া হবে আপু, ইকিয়া না। ও, এইটা আসলে অনেক দুই তিনটা কমেন্ট এসেছে এরকম, ইটালিয়ানরা ইকে মানে আইকে ই উচ্চারণ করে, তো আইকিয়া হয়তো বা অন্য কোনো কোথাও বলতে পারে, বা সাধারণ আমরা ইংরেজি উচ্চারণে যদি বলি আইকিয়া হয়, আর ইতালিয়ান ভাষায় যদি বলি ইকিয়া হবে আর কি, কারণ তারা আইকে ই উচ্চারণ করে, তো তার জন্যই আমি ইকিয়া বলেছি। হ্যাপিনেস উইথ টুইন্স আপু কমেন্ট লিখেছে, কি সুন্দর জায়গা, ট্রান্সপারেন্ট কাপের রং চা বেশি ভালো লাগে, ফ্রাই প্যানটাও দারুণ হয়েছে। আচ্ছা আপু, চামচ রাখার ওইটা কীভাবে রাখতে হয়? চামচ রাখার এটা আপু বিভিন্ন খাপে খাপে আর কি চামচগুলো রেখে দিলেই হয়ে যায়, এই তো এইভাবেই রাখি। আচ্ছা, সানজিদা তালুকদার তুলি আপু লিখেছে, আপু আপনার ব্লগগুলো অনেক ভালো লাগে, মাশাল্লাহ, অনেক ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। রহিমা সিদ্দিকা আপু কমেন্ট লিখেছে, আমি কিন্তু রহিমা আছি। ও তাই, আচ্ছা আপু অনেক ধন্যবাদ। ও, আমার হাজব্যান্ড আমাকে কাজের বেটি রহিমা বলছিল আর কি। আচ্ছা আপু, নূর নাদিয়া আপু আমাকে লাভ সাইন পাঠিয়েছে, অনেক ধন্যবাদ আপু, আমার পক্ষ থেকেও অনেক ভালোবাসা রইল। সুইস লাইফ অ্যান্ড সেরেন, আচ্ছা উচ্চারণটা আমি ঠিক করতে পারছি না, ভুল উচ্চারণ না করার থেকে উচ্চারণ না করাটাই ভালো হয়তো। আচ্ছা, সুইস লাইফ আমি এতটুকুই বললাম, আর বাকিটুকু আমি ইনশাল্লাহ পরবর্তীতে জেনে আবার উচ্চারণ করতে পারবো। আপনার ভিডিওগুলো সুন্দর, আমি অবাক হয়ে দেখি, আমার এই চ্যানেলটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য, আর আমরা যারা আছি অবশ্যই এইসব চ্যানেলগুলো একটু ঘুরে আসি, একটু দেখে আসি, আশা করি ভালো লাগবে। আচ্ছা, সুমাইয়াস ফ্যামিলি অ্যান্ড কিচেন আপু লিখেছে, আপু আমি রোমে থাকি, আসেন বেড়াতে আপু, দেখি আসতে পারি নাকি। সাইফ রহমান উনিও কমেন্টে লিখেছে যে ইকিয়া না আপু, ইটস আইকিয়া, ওকে
আমি এটার বলে দিয়েছি। আসলে উচ্চারণটা ইতালিয়ানরা আই কে ই উচ্চারণ করে। এরপর কমেন্ট লিখেছে শেফিনাজ নিপা, আপু বলেছে যে আমি ভ্যানিস থাকি, ভ্যানিস আসলে অবশ্যই দেখা করবে। ওকে আপু, চেষ্টা করব, আর জানি না আসলে কোথাও ঘুরতে যেতে পারবো কি না। আর আরও কমেন্ট লিখেছে রফিকুল খান এই অ্যাকাউন্ট থেকে ভাবি। শাহেদ আহমেদ লিখেছে খুব ভালো লাগে আপু আপনার ব্লগগুলো, আমি ইটালি নাপোলিতে থাকি। নার্গিস আক্তার কমেন্ট লিখেছে আসসালামু আলাইকুম আপু, রগের তো হতে কত নাম্বার বাস নিয়েছেন, জায়গার নাম কি, আমিও যেতে চাচ্ছি। আচ্ছা, রগেরদ্দ থেকে 104 নাম্বার বাস, না 140 নাম্বার বাস, সরি 140 নাম্বার বাস, আর জায়গাটার নাম আচ্ছা আমি লিখে দেব ডেসক্রিপশন বক্সে বা ভিডিওতেই আমি লিখে দেব জায়গাটার নাম। প্রমিস কিচেন আর ইউকে ব্লগস লিখেছে চিংড়ির পিৎজা তো কখনো খাই নেই, লন্ডনে আপু ভালোই বৃষ্টি দিচ্ছে কয়দিন, আমিও আপু আশা নিয়ে বসে আছি নিজের বাসায় কখন উঠবো আর সাজাবো। ইকেয়া গেলে আমারও হুশ থাকে না, ইচ্ছা করে সব কিছু কিনে নিয়ে আসি। আপু গো তোমার বোনদের আলাপ শুনে, ও আচ্ছা তোমার বোনদের আলাপ শুনে আমার বোনদের সাথে এখন আরও কথা বলি, আমরাও অনেক ফান করি। আচ্ছা, আমরা বোনেরা একসাথে কথা শুরু করে দিলে এটা যে কয় ঘন্টা পার হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কথা বলতে বলতে এক একজনের ছোটোবেলা বড়োবেলা যা আছে সব ইতিহাস সামনে চলে আসে, আর কত যে কথা আমরা বলতে পারি সেটা একসাথে হলে বোঝা যায়। তবে সব কথাই কিন্তু হাবিজাবি কথা, আচ্ছা না যে সবই কাজের কথা তা কিন্তু না, হয়তো কাজের কথা দুই তিনটা আর দুনিয়া রাজ্যের কথা সব। শাহনাজ বর্ষা আপু কমেন্ট লিখেছে আপু আমার শপিংগুলো সম্পর্কে বলেছে, বিশাল বড় একটা কমেন্ট লিখেছে। লাইফস্টাইল থেকেও কমেন্ট এসেছে আপু আমিও অনেক দিন থেকে ভাবছি ইকেয়াতে যাবো। আচ্ছা, হ্যালো জাপান ব্লগার থেকে কমেন্ট লিখেছে আপু তোমার ছোট স্যারের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা, দোয়া করো আপু। তাওহিদকে নিয়ে আসলে খুবই টেনশনে আছি, জানি না ভবিষ্যতে কী হবে, তবে দোয়া করবেন সবাই ওর জন্য। জান্নাতুল মাওয়া আপু লিখেছে আপু তোমার বোনের নাম আর আমার নাম সেম জান্নাতুল, আসলে আমার ছোট বোনের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস ইতি, বড় বোনের নাম হচ্ছে উম্মে ফাতেমা তানিয়া, কমন নামই আসলে। আর বোনদের কথা কিছু বলার নাই, বলা যায় বোন না থাকলে আসলে অনেক কিছু মিস হয়ে যায়, বোনরা থাকলে একটা ভরসা পাওয়া যায়। যেমন আমার বড় বোন একটা আমার জন্য বলতে পারি যে আমার যে কোনো একটা চিন্তা রিলিফের জায়গা, বা সবার আগে আমি ওর সাথে শেয়ার করি যে আপু এই এই অবস্থা, ভালো হোক খারাপ হোক যেমনই হোক ও আমাকে আইডিয়া দেয় বা আমার কথাটা শুনে, এটাই হচ্ছে অনেক বড় কথা যে আমি আমার কথাগুলো শেয়ার করতে পারছি কারো সাথে। ফারজানা জান্নাত আপু তো হাসতে হাসতে শেষ, হা 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 হা। ঋতু ইসলাম আপু লিখেছে আপু আপনারা যে বাহিরে যান কোনো প্রবলেম হয় না করোনায়? প্রবলেম তো আপু এতদিন হয়নি, এতদিন তো অবস্থা মোটামুটি ভালোই ছিল, তবে ইদানিং আবার একটু বেড়ে গেছে, এটা নিয়ে আমরা একটু টেনশনে আছি। আর এমনিতে তো আমরা মাস্ক পরে থাকি, এখন তাওহিদকে পরাতে পারি না, এটাই হচ্ছে মেন প্রবলেম। আর নয়তো এমনিতে সমস্যা নেই, সব জায়গায় বের হওয়া যায়, তবে মাস্ক থাকতে হবে আর কি। অন্নপূর্ণস ওয়ার্ল্ড থেকে লিখেছে লাভ ইউ আন্টি, লাভ ইউ। কল্পনা বেগম লিখেছে রোমে মারে যাওয়ার ভিডিও করেন, রোমে আসলেই জানি না এবার যাওয়া হবে কি না, আর মারে দেখি হয়তো বা আমার ইচ্ছা আছে যাওয়ার, তবে কোন জায়গার যাবো সেটা ঠিক জানি না। এছাড়াও কমেন্ট লিখেছে নজরুল আলম, লাইফ অফ দিয়া, ফ্রাইডে খুতবা, তানজিন ইসলাম, আবার লিখেছে নূপুর সাবিহা আক্তার। আচ্ছা আপু পাতান্তার কথা বলেছে, আপু এটার চেষ্টা চলছে, দেখা যাক কী করতে পারি। আরও লিখেছে উম্মে বাঁধন, টেক ভ্যালি জে এইচ থেকে কমেন্ট এসেছে। সঞ্জিদা সুলতানা আপু বলেছে আপনার বেবিটা অনেক কিউট মাশাল্লাহ, অনেক ধন্যবাদ আপু, আর এখন তো সুখতা সুখতা অবস্থা খুবই খারাপ, আগের অবস্থা আরও ভালো ছিল। হুমায়রা রাশিদ আপু কমেন্ট লিখেছে রিমন মাহমুদ ভাই লিখেছে আপু এখন কি ইতালিতে নতুন লোক আসতে পারবে? যারা পুরান আছে ভাই তারাই আটকে আছে, আর নতুনদের কথা কী বা বলবো বলেন। কুকিং স্টেশন বাই স্নিগ্ধা আপু লিখেছে আপনার ছোট্ট সংসার ভালোবাসায় ভরা, দেখে খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ আপু। কুকিং স্টেট থেকে কমেন্ট এসেছে আপু আমিও ইতালি থাকি, প্লিজ যখন আপনি রোমে আসবেন আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা আপু এখনও শিওর না, জানি না আদৌ যেতে পারবো কি না, দেখা যাক কী হয়। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।